আসসালামু আলাইকুম প্রবাসী বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের রেট অনেক ভালো দিতে আছে, আশা করি আপনাদের ভিডিওটা কাজে আসবে। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের আপডেট প্রতিদিন দিয়ে থাকি, বাংলাদেশে কত রেট পাওয়া যায়। তার সাথে সাথে আমি সৌদি আরব, বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্যের স্বর্ণের বাজারের রেট বলে থাকি। আশা করি আপনাদের সবকিছু কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন আপনারা কোন ব্যাংকের আপডেট পেতে চান, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা শুরু করা যাক। আজ 11 নভেম্বর 2019, আজকে আমরা প্রথমে দেখব ওয়েস্টার্ন ইউনিয়ন। আজকে ওয়েস্টার্ন ইউনিয়নের রেট হচ্ছে 22 টাকা 50 পয়সা। তারপর হচ্ছে ফাওরি ব্যাংক, আজকে ফাওরি ব্যাংকের রেট হচ্ছে 22 টাকা 41 পয়সা। তারপর আমরা দেখে নেব সাম্বা ব্যাংকের রেট, আজকে সাম্বা ব্যাংকের রেট হচ্ছে 22 টাকা 46 পয়সা। এরপর হচ্ছে আলরাজি ব্যাংক, আজকে আলরাজি ব্যাংকের রেট 22 টাকা 36 পয়সা। তারপর হচ্ছে এক্সপ্রেস মানি, আজকে এক্সপ্রেস মানির রেট হচ্ছে 22 টাকা 50 পয়সা। এরপর আমরা দেখে নেব এসটিসি পে থেকে যদি ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে পাবেন 22 টাকা 40 পয়সা। তারপর হচ্ছে এএনবি তেলেমানি, আজকে তেলেমানির রেট হচ্ছে 22 টাকা 39 পয়সা। এরপর হচ্ছে আলজামিল এক্সচেঞ্জ, আজকে আলজামিল এক্সচেঞ্জের রেট 22 টাকা 51 পয়সা। তারপর হচ্ছে মানিগ্রাম, আজকে মানিগ্রামের রেট 22 টাকা 18 পয়সা। তারপর আমরা দেখে নেব এনসিবি কুইক পে, এনসিবি কুইক পে আজকের রেট হচ্ছে 22 টাকা। এরপর হচ্ছে এনজাজ ব্যাংক, আজকে এনজাজ ব্যাংকের রেট হচ্ছে 22 টাকা 43 পয়সা। তারপর হচ্ছে এরসাল মানি ট্রান্সফার, আজকে এরসালের রেট হচ্ছে 22 টাকা 21 পয়সা। এরপর আমরা দেখে নেব এরসাল থেকে যদি আপনি ওয়েস্টার্ন ইউনিয়ন পাঠান তাহলে পাবেন 22 টাকা 45 পয়সা। তারপর হচ্ছে এসটিসি পে থেকে যদি ক্যাশ পিকআপের মাধ্যমে টাকা পাঠান তাহলে পাবেন 22 টাকা 40 পয়সা। তারপর হচ্ছে এনজাস থেকে যদি ওয়েস্টার্ন ইউনিয়ন পাঠান তাহলে পাবেন 22 টাকা 45 পয়সা। তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের এক্সচেঞ্জ রেট বাংলাদেশের জন্য। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।